হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিজেন্স কুইন আর আমি পুজো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তা আজকে চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে মোচা ভর্তা বা মোচা বাটা মোচার অনেক রকম রেসিপি আমরা আগে খেয়েছি বা আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি এবং আমার চ্যানেলেও অনেকগুলো মোচার রেসিপি দেওয়া আছে সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে বানাচ্ছি মোচার খুব সুন্দর একটি ইউনিক রেসিপি মোচা বাটা বা মোচার ভর্তা তো তার জন্য আমি মোচাগুলো প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব দেখো মোচাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নইলে মোচার যদি কষ থেকে যায় তাহলে কিন্তু মানে খুব একটা ভালো টেস্ট আসবে না ঠিক আছে যার জন্য আমি প্রথমে তাহলে মোচাগুলোকে ছাড়িয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হবে বা ছাড়াতে হবে এগুলোকে অনেকেই বলে যে মোচা কিভাবে ছাড়াতে হয় বুঝতে পারে না অনেকে জানে না ঠিক আছে তো ভালোভাবে দেখে নাও কিভাবে ছাড়াতে হয় এবং একেবারে যে ভেতরের অংশটা মানে মোচা যদি তোমাদের বাড়িতে লোক যদি কম থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমরা গোটা মোচাটা ব্যবহার নাও করতে পারো অসুবিধা নেই অর্ধেকটা হলেও হয়ে যাবে এবং দেবে কি মানে মোচার যে ভেতরের অংশটা রয়েছে না যে জায়গাটা আর ছাড়ানো যায় না সেই দিকটা ব্যবহার করলেই ভালো হয় ঠিক আছে তো দেখো মোচাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যে সাদা রঙের একটা অংশ রয়েছে খোলার মতন এবং আর একটা লম্বা যে নাটের মতন অংশ রয়েছে এই অংশ দুটো ভালোভাবে বাদ দিয়ে দিতে হয় ছাড়িয়ে ফেলে দিতে হয় এবং তারপরে মোচাটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হয় ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে মোচা যদি গোটাটা না ব্যবহার হয় তাহলে বাইরের অংশগুলো দিয়ে অন্য কিছু যদি তোমরা বানাও সেক্ষেত্রেও আমার অনেক রেসিপি চ্যানেলে দেওয়া রয়েছে আর মোচার একেবারে যে ভেতরে যে চোং আকৃতির যে অংশটা থাকে যেটাকে আর ছাড়ানো যায় না তো সেটাকে নর্মালি কেটে আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে সেইটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো সেই অংশটা আমি প্রথমে দেখিয়ে দিই মোচা এ দেখো দেখে নাও কোন জায়গাটা তোমরা বাদ দেবে এই যে লম্বা ডাঁটের মতন অংশটা এটা একটা বাদ দেবে আর এই যে খোলের মতো সাদা অংশটা রয়েছে এই দুটো অংশ কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে ফেল ফেলে দিতে হবে ঠিক আছে এবং তারপরে মোচাটাকে এইভাবেই কিন্তু সমস্ত মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবেই সম মোচাটাকে ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে জলে ধুয়ে নেব জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব ঠিক আছে মোচাটা যদি তোমরা চাও কেউ তাহলে কিন্তু আগের দিন মানে রাত্রিবেলাতে বা সন্ধ্যের সময়তেও কিন্তু ছাড়িয়ে রেখে দিতে পারো বা সারা রাত জলে ভিজিয়ে রেখে দিতে পারো ঠিক আছে সেক্ষেত্রেও অসুবিধা নেই কিন্তু আমি সেটা করছি না আমি মোটামুটি রান্না করার মোটামুটি আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আগে মোচাটাকে ছাড়িয়ে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দেবো তাহলেও কিন্তু হয়ে যাবে দেখো মোচাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই যে এই অংশ এই অংশটা আর মানে ছাড়ানো যাবে না সেহেতু আমি কি করবো দেখো গোড়াটা বাদ দিয়ে দিলাম এবার এইবার মোচাটাকে এইভাবে নিয়ে জাস্ট মানে খুব ডুমো ডুমো করেই কেটে দেবো ঠিক আছে রকম যে খুব সুন্দর সরু সরু করে কাটতে হবে বা খুব কুচি করতে হবে সেরকম কিন্তু না কারণ মোচাটা আমি সেদ্ধ করব তো সেখানেই সেদ্ধ হয়ে যাবে জাস্ট ছোটো ছোটো করে কেটে দিলেই হবে ঠিক আছে তো সমান করে কাটা সেসবের প্রয়োজন আমি এই আগাটা একটু বাদ দিয়ে দিচ্ছি তো দেখো আমি নর্মালি যেভাবে হোক সমান হোক অসমান হোক এভাবে কিন্তু আমি কুচি করে দেবো ঠিক আছে সবগুলোকে তাই এবং মোচার যেগুলো আমি যে অংশগুলো দেখো ছাড়িয়েছি ঠিক আছে সেগুলোকেও তাই নর্মাল আমি এভাবে জাস্ট একটু কুচি করে দেবো যদি কুচি কেউ নাও করো গোটা গোটা দিয়ে দাও তাহলেও কিন্তু হবে কোনো অসুবিধে নেই ঠিক আছে আমি জাস্ট একটু কুচি করে দিচ্ছি দেখো এভাবে কুচি করে দিলেই হয়ে যাবে কিন্তু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো এবার মোচাগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি তিনটে সিটি দিয়ে নেবো প্রেসারে দেখো আমি সমস্ত মোচাগুলোকে আমি ভরে দিচ্ছি আমি আজকে এটাকে একটু অন্যরকমভাবে বানাবো তার জন্য কিন্তু আমি মোচাটা ভিজিয়ে রাখছি না ঠিক আছে তোমরা যদি চাও তো ভিজিয়ে রেখে দিতে পারো আমি এটাকে কিন্তু ভেজাচ্ছি না তো আমি দেখো সেদ্ধ করে নিয়েছি মোচাটাকে এবং মোচাটা নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তাহলে মোচা থেকে কিন্তু কষটা খুব ভালোভাবে বেরিয়ে যায় এবং তোমরা যদি আগের দিন বা যদি আধ ঘন্টা আগে জলে ভেজিয়ে রাখো সেক্ষেত্রেও তোমরা কিন্তু মোচাটা ওই নুন হলুদ জলে ভিজিয়ে রাখবে তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটা এবং কারি পাতা এবং নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা যেটার সঙ্গে আমি মোচাটা বেটে নেবো তো চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মোচাটা দেখো সেদ্ধ মোচাটা আমি বেটে নিয়েছি খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে তবেই কিন্তু খুব সুন্দর একটা ঝাঁজ আসবে বা খুব সুন্দর টেস্ট হবে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো একটু মানে কালো জিরে এবং যে শুকনো লঙ্কাটা দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন রসুনগুলো আমি হালকা থেঁতো করে নিয়েছি ঠিক আছে রসুনগুলো তোমরা চাইলে কুচি কুচি করে নিতে পারো আমি কুচি করে নিই আমি গোটা গোটায় রেখেছি কিন্তু হালকা থেঁতো করে নিয়েছি রসুনটাকে এবার পেঁয়াজ আর রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা অবশ্যই ভাজবো কারণ একদম যদি হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা সে বিরিয়ানির বেড়েস্তার মতন হয়ে যাবে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ওখানে চারটে কাঁচা লঙ্কা মোচার সঙ্গেই বেটে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকম সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবে ঠিক আছে তোমরা লঙ্কা বেশিও দিতে পারো এর থেকে কমও দিতে পারো তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মাঝখানটা আমি একটু সরিয়ে পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে তেলের ওপরে কারিপাতাগুলো দিয়ে দেব ঠিক আছে তো কারিপাতাটাও দেখো ভাজা হয়ে এসেছে এবার আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আবার পেঁয়াজটা আবার দু চার মিনিট মতন ভেজে নেব পেঁয়াজ কিন্তু অবশ্যই সবাই মিডিয়াম ফ্লেমে ভাজবে একদম হাই ফ্লেমে ভাজবে না এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোচা বাটাটা মোচাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আমি মোচাটা পরে মিক্সির মানে পাত্রটা জারটা থেকে আমি মোচাটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দেখো সমস্ত মোচাটাই আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়েও তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবে না তাহলে রান্নাটা হতে দেরি লাগবে এবার এর মধ্যে একে একে করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য খুব বেশি দরকার নেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ঠিক আছে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো এটা একদম আমি এখন ফ্লেমটা লো করে দিয়েছি এবং লো ফ্লেমেই কিন্তু এখন এটাকে নাড়াচাড়া করতে হবে এটার কাজ হচ্ছে এখন শুধু এভাবেই কিন্তু একবার করে নেড়ে চেড়ে দিতে হবে এবং লো ফ্লেমে ধীরে 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 রান্নাটা হতে থাকবে ঠিক আছে তাছাড়া আর কিছু করতে হবে না কারণ এটা লো ফ্লেমে কেন বলছি কারণ হাই ফ্লেমে দিলে কি হবে ঝট করে জলটা শুকিয়ে যাবে এবং রান্নাটা হতে টাইম মানে মোচাটা কাঁচা কাঁচা ভাবটাই থেকে যাবে আমি দশ মিনিট মতন এখন চেড়ে নিয়েছি তারপরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি 10 মিনিট পর ফিরে এসেছি কারণ অতক্ষণ দেখানো সম্ভব নয় ভিডিওতে ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যার জন্য আমি দশ মিনিট পরে ফিরে এসেছি তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি একদম লো ফ্লেমে দিয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করেছি এবং একবার করে নেড়ে চেড়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না হয়েছে ঠিক আছে এভাবেই কিন্তু পুরো রান্নাটা করেছি এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল ঠিক আছে চারদিক থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে নেবো তাহলেই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে যাবে রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুনের গন্ধ এবং পাতা দেওয়া আছে ঠিক আছে সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং রান্নাটাও পুরো হয়ে গেছে তো দেখো আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট মতন আমি পুরো রান্নাটা করলাম দেখো পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর কালারটাও এসেছে আমি কিন্তু খুব বেশি পরিমাণ হলুদ ব্যবহার করিনি তো রেডি হয়ে গেছে মোচার ভর্তা বা মোচা বাটা ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন একটা